ঢাকা ছাড়তে প্রস্তুত দুবাইগামী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। তবে দুপুর 12:30টায় যাত্রা শুরুর আগ মুহূর্তে হঠাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে খবর আসে এই বিমানটিতে রয়েছে বিস্ফোরক। একই ধরনের বার্তা আসে বিমানবন্দরের পরিচালকের কার্যালয়ে। এরপর বাতিল করা হয় ফ্লাইট, ঘটনাস্থলে ছুটে আসে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম, স্থাপন করা হয় পোর্টেবল জ্যামার সিস্টেম, চলতে থাকে সব বাহিনীর তল্লাশি কার্যক্রম, অবশেষে শনাক্ত হয় বিস্ফোরক সহ লাগেজটি। এসবই দেখা যায় হজরত শাহজালাল বিমানবন্দরে আয়োজিত 40 মিনিটের নিরাপত্তা মহড়ায়। এরপর আয়োজিত অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান জানান বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সক্ষমতার কথা। সিভিল এভিয়েশনের যে নিয়মকানুন আছে সেই নিয়মের ভিতরে অংশটুকু এখন আমাদের পরিপূর্ণ নয়। বিমানবন্দরগুলোকে এগুলোতে আমরা সাপোর্ট নিয়ে যাচ্ছি অন্যান্য সংস্থার মাধ্যমে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম মেনে প্রতি 2 বছরে একবার আয়োজন করা হয় এ ধরনের মহড়া। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।